জগদীশ বোস সায়েন্স স্কলারশিপের জন্য তোমরা যারা আবেদন করতে যাচ্ছ তোমাদের জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তোমরা এক ছয় চব্বিশ থেকে একত্রিশ সাত চব্বিশ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো তোমাদের ডেট অফ এক্সাম তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়েছে আঠারো আর চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এই জগদীশ বোস স্কলারশিপের মধ্যে তোমাদের কিন্তু সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট যেটা তোমাদের সিনিয়র ভাগ্যকন্যা মেধাবৃত্তি দু হাজার চব্বিশ আছে তোমাদের জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট আর জুনিয়র ভাগ্যকন্যা মেধাবীতি দু হাজার চব্বিশ তোমরা কিন্তু এই দুটো স্কলারশিপ করতে পারছো তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো তারপর তোমরা সায়েন্স নিয়ে পড়ছো তোমাদের জন্য হচ্ছে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা গ্রাজুয়েশন করছো সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারছো ওকে এছাড়া তোমাদের কিন্তু যারা তোমরা সিনিয়র ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এর জন্য আবেদন করতে হবে তোমার যারা টপ টেন হবে তোমাদের জন্য কিন্তু ল্যাপটপ তোমাদের দেওয়া হচ্ছে ওকে এবার তোমরা এখান থেকে টোটাল ডিটেলস টা এখান থেকে চেক করে নিতে পারছো ইনফরমেশন রিগার্ডিং প্রথমেই দেখো তোমরা ফর্ম ফিলাপ করতে পারছো এক ছয় থেকে একত্রিশ সাত পর্যন্ত আর তোমাদের এক্সাম ডেটটা রয়েছে আঠেরোই আগস্ট ওকে আর তোমাদের এখানে দুটো তোমাদের কলম করে দেওয়া হয়েছে একটা জুনিয়র ট্যালেন্ট সার্চেস আর একটা হচ্ছে সিনিয়র ট্যালেন্ট ঠিক আছে এই দুটোর মধ্যে তোমাদের দেখো টাইমিং রয়েছে রিপোর্টিং টাইম সাড়ে এগারোটার সময় আর তোমাদের এক্সাম টাইম হচ্ছে বারোটা থেকে দুটো আর এটা হচ্ছে দশটা থেকে একটা সাড়ে নটার সময় রিপোর্টিং টাইম ওকে এবার জুনিয়রের মধ্যে তোমরা কারা পড়ছো এটাখান চেক করে নাও তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো দু হাজার চব্বিশ সালে সেভেন্টি ফাইভ তোমাদের নাম্বার আছে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এক্ষেত্রে তোমাদের কিন্তু যখন তোমরা ইলেভেনে অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু এই তিনটে সাবজেক্ট এর মধ্যে থাকতেই হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথা Mathematics, biology, statistics, electronics, computer science, Is any of থ্রি সাবজেক্ট তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো তোমরা কারা সিনিয়রের মধ্যে পড়ছো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করছো বা হায়ার সেকেন্ডারি পাশ করেছো তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং বোর্ড থেকে সিবিএসসি বোর্ড থেকে বা আইএসসি বিশ্বভারতী বোর্ড থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অবশ্যই তোমাদের কিন্তু সায়েন্স নিয়ে তোমাদের অ্যাডমিশন হতে হবে অনার্স নিয়ে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এখানে তোমাদের এছাড়া ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন নিয়েও তোমরা যদি অ্যাপ্লিকেশান অ্যাডমিশন হতে পারো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এছাড়া বিএস এম আছে আর তোমরা যারা জেনারেল অথবা ডিপ্লোমা নার্সিং এসব কোর্স নিয়ে অ্যাডমিশন হলে তোমরা কিন্তু নট এলিজিবল রয়েছে ঠিক আছে তোমরা কিন্তু শুধুমাত্র সায়েন্স অনার্স আর তোমাদের বিএসএমএস ইঞ্জিনিয়ারিং আর মেডিসিন নিয়ে অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে ওকে এরপর দেখে নাও তোমাদের রিটেন টেস্ট কোশ্চেন প্যাটার্নটা তোমাদের কীরকম থাকবে তোমাদের কিন্তু দু ঘন্টা তোমাদের এক্সাম হবে তোমরা যারা মাধ্যমিক ক্লাস করে ইলেভেনের জন্য তোমরা স্কলারশিপের জন্য আবেদন করবে দু ঘন্টার জন্য তোমাদের কিন্তু এক্সাম থাকবে যেখানে ফুল মার্ক থাকবে নাইনটি ঠিক আছে এখানে তোমাদের কিন্তু কোশ্চেন থাকছে ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স আর লাইফ সায়েন্সের পরে যেখানে ত্রিশ মার্ক করে প্রত্যেকটা তোমাদের কোশ্চেন থাকবে ওকে আর তোমাদের ছটা কোশ্চেন তোমাদের থাকবে যেটা প্রত্যেকটা তোমাদের যে সাবজেক্টে আছে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু ছটা করে কোশ্চেন থাকবে যেখানে ফাইভ মার্ক করে থাকবে প্রত্যেকটা কোশ্চেনে আর তোমাদের কিন্তু দেয়ার উইল বি মাল্টিপেল পার্ট উইথ ইন দ্য কোশ্চেন ঠিক আছে দেয়ার উল বি নো অপশনাল কোশ্চেন কোনো রকম অপশনাল তোমাদের কিন্তু থাকবে না তোমরা কিন্তু এখান থেকেই তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হবে ওকে এরপর তোমরা সিলেবাসটা চেক করে নাও তোমাদের টেন স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে যেখানে সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স তোমাদের থাকছে এখানে কিন্তু টেন স্ট্যান্ডার্ড মাধ্যমিকে যেরকম তোমরা পড়েছো সেরকম স্ট্যান্ডার্ডই তোমাদের কিন্তু কোশ্চেন থাকছে ফাইন্যান্সিয়াল বেনিফিট তোমরা যে স্কলারশিপটা পাবে কত টাকা পাবে যেখানে জুনিয়র স্কলারশিপের মধ্যে তোমাদের বারোশো টাকা তোমরা পাচ্ছ পার মান্থ ফর টু ইয়ার দু বছরের জন্য তোমরা কিন্তু প্রতি মাসে বারোশো পঞ্চাশ টাকা করে তোমরা পাবে আর এখানে আড়াই হাজার টাকা তোমাদের অ্যানুয়াল বুক দু বছরের জন্য তোমাদের কিন্তু অ্যানুয়াল তোমাদের আড়াই হাজার টাকা করে তোমাদের কিন্তু বইয়ের জন্য দেওয়া হচ্ছে আর ফর জুনিয়র ভাগ্যকন্যা মেধাবীতি এর জন্যও কিন্তু তোমাদের একই রকম রয়েছে বারোশো পঞ্চাশ আর আড়াই হাজার টাকা তোমাদের রয়েছে দু বছরের জন্য ওকে আর তোমাদের একাডেমিক বেনিফিট তোমরা কি পাচ্ছ অল ক্যান্ডিডেট স্কলার সেল গেট স্কলারশিপ সার্টিফিকেট একটা পাবে আর তোমরা কিন্তু এক্সপোজার সেমিনার ওয়ার্কশপ সায়েন্টিফিক প্রজেক্ট কোলাবরেটেড দ্য সায়েন্টিফিক কমিউনিটি এর সঙ্গে তোমরা কিন্তু যুক্ত হতে পারছো ওকে আর তোমাদের অ্যাপ্লাই অনলাইন তোমরা এই অপশন থেকে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এছাড়া তোমাদের আলাদা পোর্টাল রয়েছে সেখান থেকেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবার এরপর দেখো তোমরা যারা টুয়েলভ স্ট্যান্ডার্ড রয়েছে তোমরা বিভিন্ন কলেজে তোমরা অ্যাডমিশন নেবে তোমাদের জন্য কিন্তু এখানে রিটেন টেস্ট যে প্যাটার্নটা তোমাদের হচ্ছে যেখানে তোমাদের হান্ড্রেড মার্কের তোমাদের কোশ্চেন থাকবে যেখানে তোমাদের তিন ঘন্টা তোমাদের টাইম থাকবে আর তোমাদের যে কোশ্চেন টাইপটা থাকছে তোমাদের এখানে এ আর সেকশন বি দুটো পার্টে তোমাদের কিন্তু হচ্ছে সেকশন এতে তোমাদের থাকবে যেখানে তিনটে সাবজেক্টের উপর তোমাদের কোশ্চেনের অ্যান্সার করতে হবে তোমাদের কিন্তু চারটে সাবজেক্টের পরে তোমাদের কোশ্চেন থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি এর মধ্যে তিনটে সাবজেক্টের তোমাদের কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে যেখানে প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের কিন্তু ফাইভ মার্ক করে থাকবে আর তোমাদের কোশ্চেন থাকবে কিন্তু আটটা আটটার মধ্যে তোমাদের কিন্তু পাঁচটায় তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে ওকে যেখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের ফাইভ ইন্টু ফাইভ তোমাদের কিন্তু টোয়েন্টি ফাইভ মার্ক করে এরকম কিন্তু তিনটে পার্ট থাকবে তিনটে পার্টের কোশ্চেন তোমাদের যদি অ্যাটেন্ড করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তাহলে হচ্ছে ইন্টু থ্রি তোমাদের কিন্তু সেভেন্টি ফাইভ মার্ক হচ্ছে ওকে আর এরপর তোমাদের কিন্তু পঁচিশ মার্কের আরেকটা তোমাদের সেকশন বি থাকবে যেখানে তোমাদের টোয়েন্টি ফাইভ মার্ক যেখানে ওয়ান সাবজেক্ট একটা সাবজেক্টের পরে আউট অফ ফোর সাবজেক্ট এই যে চারটে সাবজেক্ট আছে চারটের মধ্যে যে কোনো একটা সাবজেক্টের পরে তোমাদের কিন্তু অ্যান্সার দিতে হবে ওয়ান কোশ্চেন আউট অফ ফোর গিভেন কোশ্চেন মানে চারটে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমাদের অ্যান্সার দিতে হবে যেখানে ইজ ক্যারিং টোয়েন্টি ফাইভ মার্ক টোয়েন্টি ফাইভ মার্ক থাকবে একটা কোশ্চেনে দেয়ার বি ই মাল্টিপেল পার্ট অফ উইথ ইন দ্য কোশ্চেন ওকে আর তোমরা এখানে যে ফাইন্যান্সিয়াল বেনিফিটটা পাচ্ছ ফর সিনিয়র স্কলারশিপ এর জন্য চার টাকা পার মান্থ তোমরা পাচ্ছ অ্যানুয়াল বুক গ্রান্ট তোমাদের পাঁচ টাকা আহ ফর ফোর ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এর অ্যাজ অ্যাপ্লিকেবল বেস্ট অফ ডিউরেশন অফ কোর্স তোমাদের যেরকম কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন নেবে সেই কোর্স অনুযায়ী তোমাদের চার বছর যদি কোর্স হয় চার বছর তোমরা এই প্রতি মাসে তোমরা চার হাজার টাকা করে পাচ্ছ আর বইয়ের জন্য তোমাদের কিন্তু পাঁচ হাজার টাকা করে তোমরা পাবে ওকে বা এম এর হলে তোমরা ফাইভ বছর পাঁচ বছরের জন্য বিএসএমএস এমএসসি যেরকম তোমাদের কোর্স নিয়ে অ্যাপ্লিকেশন হবে সেই কোর্সের ভিত্তিতেই তোমরা কিন্তু এই অ্যামাউন্টটা তোমরা পাচ্ছ ওকে ফর সিনিয়র ভাগ্যকর্ণ মেধাবিতি এর জন্য তোমাদের কিন্তু 4000 টাকা পার মান্থ একই তোমাদের রয়েছে আর 5000 টাকা তোমাদের দেয়া হচ্ছে 4 অথবা 5 ইয়ারের জন্য তোমাদের কিন্তু এই স্কলারশিপের টাকাটা তোমাদের দেয়া হবে ওকে একাডেমিক बेनिफिट তোমাদের কি রয়েছে এখান থেকে চেক করে নাও তোমাদের টপ 10 বয় আর টপ 10 গার্লদের তোমাদের কিন্তু ল্যাপটপ তোমাদের দেয়া হবে ওকে এছাড়া তোমরা এনগেজমেন্ট করতে পারছো যেমন এনডোর্সমেন্ট প্রোগ্রাম তারপর রিসার্চ প্র্যাকটিস সেমিনার ঠিক আছে তারপর রিসার্চ প্রোজেক্ট এইভাবে তোমরা কিন্তু এঙ্গেজমেন্ট থাকতে পারছো ওকে তোমরা ফর্ম ফিল আপ করতে চাও এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশন ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এছাড়া তোমরা মেইন যে পোর্টালে তোমরা চলে গিয়ে এখান থেকেও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তোমাদের এখানে দেখবে পোর্টাল রয়েছে এখান থেকে এখান থেকে তোমরা যেটা ফর্ম ফিল আপ করতে পারছো সিনিয়র ট্যালেন্ট সার্জেস্ট বা জুনিয়র ট্যালেন্ট সার্জেস্ট তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর সিনিয়র ট্যালেন্ট সার্স আর জুনিয়ার ট্যালেন্ট সার্চ তোমরা যে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ তোমরা সেই অপশন এখান থেকে ক্লিয়ার করবে সিনিয়র ট্যালেন্ট অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে এখান থেকে তোমরা অনলাইন সিনিয়র ট্যালেন্ট এই জন্য কিন্তু দুশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে তোমরা এই অপশানে ক্লিক করবে ক্লিক তোমরা এখানে স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এবার তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে নেক্সট ভিডিওতে তোমাদের সেটা দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে আর তোমরা যারা জুনিয়ারে তোমরা ফর্ম ফিল আপ করবে তোমরা এখান থেকে আর জুনিয়র অপশান তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখে তোমাদের একই রকম এখান থেকে পেজ তোমাদের ওপেন হবে এখান থেকে তোমরা নিচের দিকে স্কুল করবে জুনিয়র অপশানে ক্লিক করবে জুনিয়র অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে ফর্ম ফিল করতে পারছো আর জুনিয়রের জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে এখানে কিন্তু জুনিয়রদের জন্য যারা ইলেভেন জন্য তোমার অ্যাপ্লিকেশন হবে মাধ্যমিক পাস করে তোমাদের জন্য কিন্তু একশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে ওকে আর তোমাদের কোশ্চেন টাইপটা তোমাদের কেমন হবে তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নিতে পারবে এখান থেকে তোমরা স্যাম্পেল কোশ্চেন ফর সিনিয়র ট্যালেন্ট আর জুনিয়র ট্যালেন্ট তোমরা এই অপশানে ক্লিক করে তোমাদের কোশ্চেন তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো তোমরা সিনিয়র ট্যালেন্ট সার্স তোমরা এই অপশনে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা চেক করে নিতে পারছো আর জুনিয়র ট্যালেন্ট সার্সের জন্য তোমরা এখান থেকে এই অপশন তোমরা ক্লিক করবে দেখে তোমাদের জুনিয়র ট্যালেন্ট সার্স রয়েছে স্যাম্পেল কোশ্চেন তোমরা এখান থেকে জুনিয়র ট্যালেন্টের জন্য কোশ্চেন ক্লিক করবে দেখি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে ওকে প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওতে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে টোটাল তোমাদের দেখিয়ে দেবো তোমরা সেরকম দেখে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ওকে